গুড আফটারনুন ব্লগ পরিবার, সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা ব্লগ শুরু হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাই। এইখানে চলছে সাজগোজের পালা। বাবা রে, তোমরা কি খুব পারফিউম টারফিউম লাগিয়েছো নাকি? দেখেছো সব সাজগোজ করছে এখানে, সব শাড়ি পরেছে। আজকে শাড়ি পরে যাবে সোনাঝুরির হাটে। তো তারপরে আমরা সেখানে গিয়ে কি করবো জানি না, মানে ওখানে একটু কিছু খুচরো কেনাকাটি অবশ্যই হবে মনে হচ্ছে। তো তারপরে সেখান থেকে আমরা আনন্দ টানন্দ করে তারপরে বাড়ি ফিরবো। বাট এই মুহূর্তে আমাদের সঙ্গে ঐশ্বরী যাচ্ছে না, বিকজ ওর মনে হলো যে এখন একটু পাস দেবে ব্যাপারটাকে। তা আমরা তিনজনে মিলে যাচ্ছি, সবাই নানা রকম জাঙ্ক জুয়েলারিস পরছে। কেমন লাগছে না ভালো করে দেখাচ্ছি, আজকে সাজিয়েছি আমি। বাবা, আজকে আমাদের সুন্দরী দিদি, তোমরা বলে আমি কেমন সাজিয়েছি। অনেক সাধ্য সাধনা করে সাজাতে হয়েছে, রাজি করানো গেছে। আমার রাজি করিয়েছে, বউ সাজাবে আমাকে। আমিও সাজিয়েছি। হ্যাঁ, একদিন বলেছি পুরো ব্রাইডাল মেকআপ করব, ফলস ল্যাশ ফ্যাশ লাগিয়ে দেব। প্লিজ প্লিজ, সেটা একদিন করব। ব্লগে আর এটা বলিস না, ব্লগের লোকজন। খুব সুন্দর লাগছে। তুই এটা অন্য কিছু পড়তে পারতিস, ওকে মানাচ্ছে না। ঠিক আছে, একেবারে মানাচ্ছে না রে। এই যেতেই তো পারতিস রে আমাদের সাথে। মনু যাবি, দেখ এখনো আধ ঘন্টা দিতে পারি তোকে। শাড়ি পরে রেডি হয়ে যা, চল। খয়রাটে ঢুকে পড়েছি। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন আমরা জেনারেলি মানে তখন আমরা উইকডেতে এসেছিলাম, তাই খয়ের হাটটাতে আমাদের আসা হয়নি। এইবার যেহেতু আমরা উইকেন্ডে এসেছি এবং স্পেসিফিক্যালি এইবার আমরা স্যাটারডে সানডেটাকে দেখে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আজকে খয়ের হাটের যে মজাটা সেটা বোঝা যাচ্ছে। প্রচুর লোক মানে এখানে আসার পরে আমার এতটুকু মনে হচ্ছে না যে এই বছরে কিছু ডিফারেন্স আছে আগের বছরের থেকে। তো সবাই যে পরিমাণে সবাই ঝাঁপিয়ে পড়েছে তাতে মনে হচ্ছে না যে কোনো জীবনটা বাঁশের বাগান। না, আমার পছন্দের এখন অবধি কিছুই পাওয়া যায়নি, যদি আমি সেরকম কিছু কিনবো বলেও আসিনি। কিন্তু তাও ভেবেছিলাম যে যদি আমি জানি যেটা কিনেছি হচ্ছে পাঞ্জাবি, কালকে অলরেডি দুটো পাঞ্জাবি কিনে ফেলেছি, তো আজকে যদি পছন্দ হয় যদি ভালো লাগে তো অবশ্যই দেখে একটা দুটো কিছু কিনতে পারি। মেনলি সিদিপার দিদির জন্যই এসেছি আর কি। আর এমনি খয়ের হাটটা দেখার খুবই ইচ্ছা ছিল, বহু বছরের ইচ্ছা ছিল, দেখা হয়নি। তো ভাবলাম যে আজকে যখন সুযোগ সুবিধা হয়েছেই তখন দেখা যাক। ওদিকে আবার নাচ গান হচ্ছে।
তারপর অল গান টান শুনে এলাম এদিকে। এখন দেখা যাক শ্রীপা আদৌ কিছু পছন্দ হয়েছে নাকি। এখানে অনেকক্ষণ ধরে গুড়গুড় করছে দেখতে পারলাম, বাট জানি না আমি এখনো কিছু ভালো লেগেছে কিনা। ভালো লাগলে কিনতে হলে আমার খবর পড়েই যেত, টাকার যখন দরকার হতো, কারণ অত ক্যাশ নিয়ে আসে না, সুতরাং জানি আমার আমার দরকার পড়তো। হ্যালো, কি ব্যাপার, কিছু পছন্দ হলো, কিছু পছন্দ হয়েছে? কত? 6,800 টাকা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এই শাড়ি। দেখো তোমরা, তোমরাই দেখো যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তখন শিল্পা বারবার বলতো শান্তিনিকেতন আসবে, যখন আমরা কলকাতায় এলাম তখনও বলতো আমি শান্তিনিকেতন যাবো এবং কেন যাবো না সোনাঝুরির হাটে যাবো। কত প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চললো, 1 ঘন্টা হয়নি, আধ ঘন্টা মতো হয়েছে বলতে পারি। এখন অবধি একটা জিনিসও পছন্দ করিনি, একটা জিনিসও কিনিনি, এবং এরকমভাবেই চলতে থাকলে আমার মনে হচ্ছে যদি আমার পকেটটা পুরো যেরকম ছিল সেরকমই থাকবে, কোনো কিছু খরচা হবে না। খুশি, বাট তারপরে গিয়ে তো আমার বলবি না। প্রস্তুতি হচ্ছে, এখন নাচ হবে, প্রস্তুতি চলছে। না এখনো কি কিছু পছন্দ হয়েছে এখানে? তুই কি আলটিমেটলি শাড়ি কিনছিস না কিনছিস না? কিনবি না? এখানে কি করতে এসেছিস? শাড়ি আমি দোকান থেকে কিনবো। এখানে কি করতে এসেছিস? ঘুরতে? টোকরার গয়না কিনবো। এটাই হয়, যেই রাস্তা দিয়ে অলরেডি একবার ঘুরে যাওয়া হয়েছে, অনেক কিছু নেওয়া হয়ে গেছে, আবার সেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। কেন হাঁটছি, কোথায় হাঁটছি জানি না। শ্রীপাকে জিজ্ঞেস করলাম, বললো নাকি আরো ভেতরে যাবে। আরে তো ভেতর থেকেই তো এলাম, আবার ভেতরে কোথায় যাচ্ছে জানি না। চলো দেখা যাক, চৈতি দিও দেখছি ওকে ট্রেনে ট্রেনে নিয়ে যাচ্ছে। নাচের মাঝখানে আমি ছিলাম, বাট আমি নাচিনি, এনারা দুজনে নাচানাচি করেছেন। আমি জানি না দিদির কিন্তু পায়ে ব্যথা হওয়ার কথা, বাট এখন এই মুহূর্তে তোমার কি পায়ে ব্যথা হয়ে আছে? পায়ে ব্যথা হয়ে গেছে? কোমরে ব্যথা হয়ে গেছে, নাচানাচি করেছে। এখন জল চেষ্টা পেয়েছে, বাট জল এখন কোথায় পাওয়া যাবে দেখা যাক। এখানে পচা জল কি দেখাবো, দারুণ এনজয় করছি, দারুণ, মানে কোনো ভাষা নেই। নেচে হেঁটে ক্লান্ত হওয়ার পরে এখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। দেশি স্বাদ বলে এখানে একটা দোকান আছে, তোমরা যারা এদিকে এসছো তার সবাই জানো, আমি দেখিয়ে দিচ্ছি। দেশি স্বাদ মাটির হাড়িতে, দেশি স্বাদ, ও দেশি স্বাদটা ওইটা নাকি?
এই তো এটা মাটির টানে আচ্ছা এটা হচ্ছে মাটির টানে মাটির টানে জাস্ট উল্টো দিকে বসে আছি আমরা ভেজ থালি আছে কাতলা মাছের কালি আছে বাট আমরা এখন কিচ্ছু খাবো না কারণ আজকে সন্ধ্যাবেলায় অনেক প্ল্যান আছে সেটা তোমরা দেখতে পাবে আর এখন সবাই যেতে একটু পায়ের পায়ের বিশ্রাম আর সেই সঙ্গে গলা ভেজানোর জন্য জল সিম্পল জল সাদা একদম সেটা হলো এবার সবকিছু করে আমরা আবার একটু ঘুরে টুরে নেবো তারপরে ওই দিক দিয়ে যাবো তো ওদিক দিয়ে আমরা দেখতে দেখতে বেরোবো বেরোনোর পরেও আমরা হাঁটতে পারবো না আমাদেরকে আবার একটা টোটো নিয়ে যেতে হবে যেখানে গাড়ি পার্ক করা আছে আমাদের পার্কিংটা অনেক দূরে অতটা হাঁটা যাবে না আমি ভেতরেও একটা টোটো করে ঘুরতে পারলে ভালো ঠেলে উঠে আমরা এখন যাবো ডান দিকে আমাদের পার্কিং আছে মানে এইখান থেকে পার্কিং হাঁটলে বোধ হয় 10 মিনিট লাগবে সেইটুকু আমাদের কাছে 60 টাকা ভাড়া ভাবা যাচ্ছে না অত্যন্ত শক্ত টাইপের মাছ ছিল কান ফান একদম লেগে হয়ে গেছে চলো পৌঁছানো যাক গাড়ি হোক দিয়ে তো এসে গেছিলাম আমরা সোনাঝুরি হাট থেকে এসে আমরা একটু চা টা খেয়ে নিলাম চা আলু চপ এসব খাওয়ার পরে আমরা এখন একটু রিল্যাক্স করছিলাম রিল্যাক্স করতে করতে আজকে সন্ধ্যের যে প্ল্যানটা ছিল সেটাও আমরা এক্সিকিউট করার মানে প্রক্রিয়াটা শুরু করছিলাম এই সময় মনে হলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কারণ আজকের যে ব্লগটা হলো এই ব্লগটা টোটালি সোনাঝুরি হাটের ওপরেই কনসেন্ট্রেট করে রাখা হয়েছিল যাতে পুরো ব্লগটা সোনাঝুরি হাটের কন্টেন্টের ওপরেই থাকে আশা করি তোমাদের এটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমরা চেষ্টা করছি যে এই যে শান্তিনিকেতনের যে টুকরো টুকরো ঘটনাগুলো ঘটছে প্রত্যেক দিনের সেগুলোকে তোমাদের সামনে টুকরো টুকরোভাবে তুলে ধরার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগসের মাধ্যমে তাই এই ব্লগটা আজকে এখানেই শেষ করব তো তোমরা নিজেরা ভালো থেকো সবাইকে ভালো রেখো ব্লগ করে ভালোবেসে দেখতে থাকো এই বলে আজকে সোনাঝুরি হাটের ব্লগটা এখান থেকেই শেষ করছি পরের ব্লগটা আবার শুরু হয়ে যাচ্ছে দেখতে থাকো টাটা বাই বাই